আমার চ্যানেল স্ট্রাইকিং থান্ডার্সের নামের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আর ঠিক তার ডান পাশে বেল নোটিফিকেশন আইকন ক্লিক করে শো নোটিফিকেশনস অপশন অন করে দিন চ্যানেলের সব আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কয়েকটি রোমাঞ্চকর আর গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত যা কয়েকজন ইউটিউবার ক্যামেরাবন্দি করেছেন। তো চলুন দেরি না করে শুরু করছি ভিডিও। আজকের প্রথম ফুটেজটি ক্যামেরাবন্দি করেন ওম ব্লগস নামক চ্যানেল। তিনি আর তার বন্ধু একটি ভুতুড়ে জঙ্গলে অভিযান করেন গভীর রাতে, যেখানে তাদের নজরে পড়ে একটি পেত্নী। ওদের ভিডিওতে 6 মিনিট 52 সেকেন্ড পর এই অশরীরীকে দেখা যায়। আসপাস আপ কহীন হো ও দেখ বা উঙ্গলি কর উঙ্গলি কর দেখ দেখ ই রে বিচারা চলো হম চল अब हम फटाफट यहाँ से निकल रहे हैं। फिर फिलहाल तो जल्दी 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 आओ। ऊपर देखो, ऊपर कोई है उधर। এই প্রেতাত্মাটি ওদের থেকে মাত্র কয়েক মিটার দূরেই ছিল। একটি গাছের আড়ালে সেটিকে দেখে মনে হচ্ছিল যেন একটি পুরানো ফাটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ওম ব্লগস এই জঙ্গলে অনেকবার অভিযানে এসেছেন আর তাদের বক্তব্য, ওই অশরীরীকে জঙ্গলটিতে একই জায়গায় তারা প্রতিবারই দেখতে পেয়েছেন। কিন্তু সৌভাগ্যের বিষয়, ওই প্রেতাত্মাটি কোনোবারই ওদের ক্ষতি করেনি। যদিও ওই জায়গায় আরেকটি মহিলা কণ্ঠ শোনা যায়, যেটি ওদের বলে ফিরে যাও। কে হয় গিয়া স্যার পেড়ো পে ও দেখ রে হো ওরে ইয়া ভাই হামসাই। এই ভিডিও ফুটেজের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দ্বিতীয় ফুটেজটিতে আপনারা দেখবেন যে এক্সপ্লোরিং উইথ ড্যানি নামক ইউটিউবার নিজের বন্ধুর সাথে একটি পরিত্যক্ত বহুদিনের পুরনো পাগলা গারদে অভিযান করেন, যেখানে ওনাদের অনেক আলাদা আলাদা ভয়ানক ভুতুড়ে অভিজ্ঞতা হয়। ভিডিওর 10 মিনিট 22 সেকেন্ডের মধ্যে ওনাদের নজরে আসে প্রথম ভুতুড়ে কাণ্ডটি, যেখানে ওনাদের একটি খুবই মৃদুস্বরে হিসিং সাউন্ড কানে আসে। দ্বিতীয় ভুতুড়ে অভিজ্ঞতাটি হয় 12 মিনিট 13 সেকেন্ড পর, যেখানে পাগলখানার কোনো একটি কক্ষ থেকে একটি বীভৎস ঘর ঘর শব্দ শোনা যায় কোনো অদ্ভুত জীবের। এটি শুনে দুজন একবার ভয়ে পালিয়েও যান। এই ঘটনার পর আবার ওরা পাগলাগারটিতে ইনভেস্টিগেশন সম্পূর্ণ করতে ফিরে যান আর 12 মিনিট আর 40 সেকেন্ড পর কারোর আওয়াজ শুনতে পান। আর হঠাৎ একটি কাচের বোতল সশব্দে ওনাদের সামনে এসে পড়ে। এরপর 14 মিনিট 10 সেকেন্ডের আশপাশে ওনারা একটি পুরুষালী কণ্ঠের জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পান, যা একেবারে স্পষ্ট শোনা যায়। খুব সুন্দর
এরপর ওনারা ওই পাগলখানারই একটি গির্জার সামনে আসেন, যেখানে ওদের কাছে একটি খেলনা সিঁড়ির ওপর দিয়ে নিজে থেকেই লাফাতে লাফাতে এসে পড়ে। দেখে মনে হয় যেন কেউ সেটিকে ওদের দিকে ছুঁড়ে মেরেছে রেগে গিয়ে। This is the place of God. What was that toy? It's just come flying from over there. It's the freaking drone again, bro. What the hell? 17 মিনিট নাগাদ ওদের কানে আসে একটি মৃদু ফিস ফিস আওয়াজ, যা শুনলে মনে হয় কেউ ওদের ফিরে যেতে বলছে। এরপর 17 মিনিট 42 সেকেন্ড পর ওদের সামনে একটি কাঁচের চেয়ার সশব্দে মাটিতে পড়ে, যার পর ওনারা প্রচণ্ড ভয়ে বাকস্তব্ধ হয়ে যান। এত ভয়ঙ্কর ঘটনার পরও ওনারা হার না মেনে ইনভেস্টিগেশন জারি রাখেন আর শেষ পর্যন্ত অশরীরীটিকে খুঁজে বার করতেও সমর্থ হন। আমাদের তৃতীয় ফুটেজটি ক্যামেরাবন্দি করেন 3AM ব্লগ নামক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মালিক পূর্ব ভারতীয় আর উনি রাত 3টে নাগাদ ওনার আশপাশের স্থানীয় ভুতুড়ে জায়গাগুলোতে অভিযান করে থাকেন। এখানে আপনারা দেখবেন যে উনি ওনার এক বন্ধুর সাথে মিলে একটি ভুতুড়ে জঙ্গলের রাস্তা ইনভেস্টিগেট করছেন। যদিও ভিডিওর 11 মিনিট পর্যন্ত ওনাদের কোনো ভুতুড়ে ঘটনা নজরে পড়েনি, তখন ওনারা সিদ্ধান্ত নেন সেখান থেকে চলে যাবেন, কিন্তু ঠিক তার পর মুহূর্তে ওনাদের নজরে আসে একটি প্রেতাত্মা, যা ঠিক তাদের সামনে দাঁড়িয়ে থাকে। ভাই কি ওটা সামনে? ইয়া সাধারণ কি একটা দাঁড়ি ভাই, একটু আগে আমরা জাস্ট উপাসে দেখলাম, এ রাস্তা দিয়ে যাবি কি করে? এই প্রেতাত্মাটির মুখ অন্যদিকে ঘোরানো ছিল আর মাথা থেকে পা অবধি সাদা শাড়িতে ঢেকে একেবারে মূর্তির মতো দাঁড়িয়েছিল। এই হাড় হিম করা দৃশ্য দেখে ওনারা কোনো ঝুঁকি না নিয়ে বাইক ঘুরিয়ে নেবার সিদ্ধান্ত নেন, কিন্তু বাইক ঘুরিয়ে নেবার পরই আত্মাটি চক্ষের নিমেষে সেখান থেকে উধাও হয়ে যায়। ভাই নেই সামনে, না আবার চলে গেছে, চলে গেছে। তো আমাদের হাড় হিম করা ভৌতিক সফরটি আজ এখানেই শেষ করছি আর আশা করছি বরাবরের মতো আজও এই ভিডিওটি আপনাদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিনই এরকম হাড় হিম করা ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ। আমার চ্যানেল স্ট্রাইকিং থান্ডারসের নামের ডান পাশে সাবস্ক্রাইব বাটন আর ঠিক তার ডান পাশে বেল নোটিফিকেশান আইকন ক্লিক করে শো নোটিফিকেশনস অপশান অন করে দিন চ্যানেলের সব আপডেট ঠিক সময়ে পাওয়ার জন্য।